গাইবান্ধাতে আমি এটা যমুনা নিউজ টেলিভিশন তারা রিপোর্ট করেছে, আরও অনেক চ্যানেল রিপোর্ট করেছে যে মহিলা 9 মাস আগে তাকে কবর দেওয়া হয়েছে। তো 9 মাস পর হুবহু চেহারার একজন মহিলাকে লোকেরা পেয়ে তারা ধরছে যে তুমি কবর থেকে উঠে আসো। ওই মাটির তলে ছিলাম, শ্মশানে ছিলাম। আমার আম্মা মারা গেছেন, হলো 9 মাস চলতেছে। হ্যাঁ, হুবহু উনি আমার মা, যে দেখতেছে সেই বলতেছে যে উনি আমার মা। আমার মা তো 8 থেকে 9 মাস আগে মারা গেছে। মারা যাওয়ার পর স্টেশন মসজিদে তার জানাজা হয়েছে এবং গাইবান্ধা গুরুস্থানে তার দাফন কাপনও হয়েছে। এটা অলৌকিক ঘটনা, এটা অগরা, এটা সম্ভব নয় না, এটা সবই বাস্তব ঘটনা নয়, এটা ভেতরে রহস্য আছে। মহিলার ভেতরে কোনো রহস্য, ওটাকে বাই করা লাগবে, ওটাকে কোনো শাস্তি দিয়ে বা কোনো টেনশন দিয়ে কিছু কোনো ভেতরে জিনিসটা না বাই করলে হবে না। মূলত বিষয়টা এরকম নয়, স্থানীয় সাংবাদিক বন্ধুরা এবং পুলিশ প্রশাসন এই বিষয়টাকে তদন্ত করে সত্য সংবাদটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা সেটি বলছি। এবং কোরআনের অথেন্টিক কিছু কথা আমাদের জানা দরকার। প্রথমত দরকার হচ্ছে কোনো একটা সংবাদ পাওয়ার পর যাচাই বাছাই না করে ওটাকে প্রচার যেন আমরা না করি, গুজব যেন না ছড়াই। আর দ্বিতীয়ত কথা হলো যে হ্যাঁ, যদি কবর থেকে কোনো মানুষ জিন্দা হয়ে উঠে আসে, এটি আল্লাহ পাকের কুদরত, এটি আল্লাহর ক্ষমতা, এটি হয় হলে অবশ্যই এটাকে স্বীকার করতে হবে এবং বেশি বেশি আল্লাহর দরবারে আল্লাহর বিরাটত্ব বর্ণনা করতে হবে যে আল্লাহ পাক মহান, তিনি চাইলে সব কিছুই পারেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন যে দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পর আল্লাহ পাক তাকে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখেছেন। দুনিয়াতে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন, 100 বছর পর্যন্ত তাকে মৃত অবস্থায় রেখেছেন, এরপরে আবার আল্লাহ পাক তাকে জিন্দা করেছেন, জিন্দা করার পর আল্লাহ পাক তারে আবার দুনিয়ায় 100 বছর বাঁচায় রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, এটি কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فماته الله 100 عام ثم بعث قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. إجابي بولنام سورة البقرة القرآن সুরাতুল বাকারা 2 নম্বর সুরার, এই 2 নম্বর সুরার 3 নম্বর পাড়ার 2 লাইনের 2 পৃষ্ঠার এই মধ্য লাইনেই এই আয়াতটুকুন আছে। এখানে আল্লাহ পাক বলছেন, মূল কথাটি হচ্ছে ফিলিস্তিনের জনপদ দিয়ে একজন আল্লাহর বান্দা হেঁটে যাচ্ছেন, তিনি দেখলেন সব কিছু ভেঙ্গে চুড়ে ভূমি কম্প হলে পড়ে, যেভাবে ভেঙ্গে চুড়ে তছনছ হয়ে যায় এরকম করে সব কিছু ভেঙ্গে চুরে তছনছ হয়ে গেছে। চিন্তা করলেন তিনি এগুলো আবার কিভাবে জিন্দা হবে, সুন্দর পরিবেশ কিভাবে সৃষ্টি হবে, যে মানুষগুলো মরে গেছে এই মানুষগুলো আবার কি জিন্দা হবে নাকি।
পশুগুলো মরে গেছে, গাছপালা তরুলতা সব শেষ হয়ে গেছে, আবার সজীব সতেজ গাছপালা কেমনে হবে, এই রকমের চিন্তা ভাবনা করতে লাগলেন। জনপদ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন তিনি চিন্তা করলেন এগুলো কেমনে সৃষ্টি হবে, কিভাবে এগুলো সুন্দর হবে, এই রকমের চিন্তা করতে লাগলেন তিনি। আল্লাহ পাক ওই লোকটাকে সেখানে মৃত্যু দিলেন। কোরআন বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আহসানাল কসাস, সূরা ইউসুফের ঘটনাকে বলা হয়েছে সর্বোত্তম শ্রেষ্ঠ ঘটনা। কোরআনের ভিতরে এমন এমন ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো যদি আপনি শুনেন, হৃদয়ের লালন করেন, আপনার ইমান তাজা হবে, আবু বকরের মতো, ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো। সেই ঘটনার দিকে আমাদের লক্ষ্য করা উচিত। কোরআন বলছে যে আমি আল্লাহ পাক তাকে সেখানে মৃত্যুও দিলাম। মৃত্যু দেবার পর 100 বছর লোকটা মৃত অবস্থায় ছিল, আল্লাহ পাক তাকে জিন্দা করে বললেন, রে বান্দা তুমি কত বছর তুমি মৃত অবস্থায় ছিল তুমি জানো নাকি? লোকটা বলতে লাগলেন, দিনের কিছু অংশ বোধ হয় আমি এ অবস্থায় ছিলাম। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, না তুমি এই রকম করেছিলে না, তুমি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলে। লোকটার কনফিডেন্স, তার আত্মবিশ্বাসকে আল্লাহ পাক বৃদ্ধির জন্য বললেন, কি বললেন, فانظر إلى طعامك وشرابك لم يتسنه ওরে বান্দা, তুমি যে সওয়ার হয়েছো, তোমার যে গাধা নিয়ে এসেছো, আগেকার লোকেরা তো এরকম প্লেন বিমান, আমরা যে বিমানে চড়ি গাড়িতে চড়ি এরকম তো ছিল না, তারা গাধার উপর চড়তেন, ওটের উপর চড়তেন, ওট মরুভূমির জাহাজ, ঘোড়ার উপর চড়তেন। ঘোড়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘোড়া পৃথিবীতে যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে বরকত থাকবে, তো ঘোড়ায় তারা চড়তেন। তো ওই লোকটা গাধার উপরে, একটি গাধার উপরে চড়ে এসছেন। আল্লাহ পাক বললেন কি, প্রথম বললেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, বান্দা তুমি যে সওয়ার হয়ে আসার সময় খাদ্য নিয়ে এসেছো, 100 বছর পর্যন্ত তুমি মৃত অবস্থায় ছিলে, যে খাবারগুলো তুমি 100 বছর আগে নিয়ে এসেছ ওই খাবারগুলোর দিকে তাকাও, তোমার শরাবের দিকে তাকাও, তুমি যে পানি নিয়ে এসেছ তোমার পানির দিকে তাকাও। লোকটা খাবারের দিকে তাকালেন, পানির দিকে তাকালেন, দেখলেন 100 বছর পার হয়ে গেল কিন্তু তার খাবার আর পানি এখনো নষ্ট হইয়া যায় নাই। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ক্ষমতা আমার আল্লাহর, সুবহানাল্লাহ। 100 বছর পানিটা এখানে পড়ে থাকলো, নষ্ট হইল না, খাবার এখানে থাকলো, নষ্ট হইল না, এই কুদরত আমার আল্লাহ পাকের, পাওয়ার অফ আল্লাহ, এই ক্ষমতা আমার আল্লাহ পাকের। এরপরে আল্লাহ পাক তাকে বললেন, আল্লাহ পাক বললেন, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, ওরে বান্দা তুমি তোমার গাধার দিকে তাকাও, যেই গাধার উপর সওয়ার হয়ে তুমি এসেছো, এই গাধাটা পড়ে পচে গলে মরে, তার হাড্ডিগুলি মাটির সাথে মিশে গেছে, দেখো তোমার গাধার কোনো অস্তিত্বই নাই, তুমি তোমার গাধার দিকে তাকাও। লোকটা গাধার দিকে তাকালেন, তার সেই সোয়ারের দিকে তাকালেন, লোকটা দেখতে পেলেন ওই গাধাটা মাটি থেকে তার হাড্ডি গুড্ডিগুলোকে মিশে যাওয়া, সেই গাধাটা সেকেন্ডের ভিতরে সতেজ সুন্দর নতুন মৃত দেহটা জীবিত হয়ে তার সামনে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, দেখছেন আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা। তার মানে কি, এই কোরআন বলছে যে আল্লাহ পাক তাকে পৃথিবীতে মৃত্যু দিয়া যদি চায়, আবার পৃথিবীতেই তাকে পুনরায় এভাবে করে দৃষ্টান্ত রাখতে আল্লাহর পক্ষে সম্ভব, সম্ভব। এরকম হলে আল্লাহর কুদরতকে বিশ্বাস করা, তো সম্প্রতি যে ঘটনাটা, সেই ঘটনাটা এরকম নয়, বরং যাকে দাফন করা হয়েছে সে কবরেই আছে, আর 9 মাস পরে যাকে পাওয়া হয়েছে
সাংবাদিকরা বলছেন যে যাকে দাফন করা হয়েছিল ওই মানুষটার যে চেহারা বর্তমান মহিলার চেহারাটা একই, এজন্য মানুষ ধারণা করে গুজব ছড়ায় দিয়েছে কবর থেকে ওই লোকটা উঠে চলে আসছে। মূলত এটা নয় যে লোকটা কবর থেকে চলে আসছে, মানে চেহারাটা হুবহু মিল, এটাই হচ্ছে কথা। এখন এই এই যেটা গুজব যেটা ছড়ানো হলো এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, সহিহ মুসলিম 6 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمعه بشان ابي বলেছেন ابو هريره رضي الله عنه হাদিস বর্ণনা করেছেন, আপনি কোন মানুষের কাছ থেকে কোন একটা খবর শুনলেন, যাচাই বাছাই না করে বলে দিলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আপনি শুনলেন, যাচাই বাছাই না করে ঠাস করে কয়ে দিলেন, এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আর এদেশে গুজবটা এইভাবেই ছড়ানো হয়, যে যা শুনে গবেষণা না করে যাচাই বাছাই না করে ফুট করে বলে দেয়, আর এটা প্রচার হয়ে যায়, চতুর্দিকে গুজব ছড়িয়ে যায়। কদিন আগে বলছেন না, বলছে না যে বাঁশ গাছের পানি খাইলে নাকি কোন পিসাব কইছে রোগ ফেরাম সব চলে যাব, এই তো একটা গুজব ছড়ায় দিছে। বিভিন্ন রকমের গুজব এদেশের মানুষের কাছে ছড়ানো হয়, আর এদেশের আমাদের আমাদের বাংলাদেশের মানুষগুলো খুব সহজ সরল, এরা এরা শোনা মাত্রই এগুলো বিশ্বাস করে। কিন্তু আমাদেরকে আরও একটু সতেজ হতে হবে, ইসলামিক স্কলাররা কী বলে তা আমাদেরকে শুনতে হবে, কোরআন কী বলে শুনতে হবে। কোনো একটা কথা শোনা মাত্রই এটাকে যাচাই বাছাই না করে আমরা যেন গুজব না ছড়াই, মিথ্যে যেন না ছড়াই। তা এখন যদি যাচাই বাছাইয়ের ক্ষমতা না থাকে তা সে ব্যক্তি কী করবে? নবীজি বলছেন, বিশ্বনবী জামে তিরমিজির বর্ণনায় বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান সামাত নাজাব, বিশ্বনবী বললেন জামে তিরমিজির বর্ণনায়, কোন খবর তোমার কাছে এসেছে এটাকে যাচাই বাছার ক্ষমতা করার ক্ষমতা তোমার নাই, তবে তুমি এই মুহূর্তে কি করবে, মিথ্যা বলে বেড়াবে নাকি না? বরং এই মুহূর্তে মিথ্যা গুজব না ছড়াইয়া তুমি এই মুহূর্তে চুপ থাকবে, আর চুপ থাকাটাই নাজাত পাওয়ার জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। বুঝছেন মা বোনেরা, একটা খবর পাইছে অমুক জায়গায় অমুকের মেয়ে রাস্তায় একটু বের হয়েছে, রাস্তায় বের হয়েছে খবর সরে গেছে অমুক জায়গায় অমুকের মেয়ে আরেকজনের ছেলে লয়ে ভাগিয়া গেছে, শুরু হয়ে গেছে চতুর্দিকে উলটপালট শুরু হয়ে গেছে, মেয়ে বাড়ি বা বাপের বাড়িতে ঘরে ঢুকে দেখেছে মেয়ের বাড়িতে মানুষের জমজমাট, কি হলো কি হলো কি হলো, পুলিশ প্রশাসন আসলো সব নিয়ন্ত্রণ করলো। একটা অর্থাৎ মানে আমরা কোনো কিছু দেখেই এটাকে আন্তাজ করে একটা গুজব একটা ছড়ায় দিই, এটা এটা এরকম বিষয়টা করা আমাদের উচিত নয়। বরং যে কোনো বিষয় শোনার পর এই বিষয়টাকে আমাদের আগে বুঝতে হবে কোনটি সত্য কোনটি মিথ্যা বুঝতে হবে, তারপরে বলতে হবে। তো যাই হোক আমার ভাইরা, এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের জীবন জিন্দিগি পরিচালনার ক্ষেত্রে এই রকমের অনেক নিউজ সংবাদ খবর আমাদের কাছে আসবে। এই খবর সংবাদগুলো কিংবা বিভিন্ন মানুষের কাছ থেকে দেওয়া তথ্যগুলো আসার পর নিজে জেনে বুঝে তারপরে অন্যের কাছে আমরা শেয়ার করব। মিথ্যা গুজব কোনো কিছু যেন আমরা শেয়ার না করি, মানুষের জন্য কোনো ক্ষতি না করি, কোনো মানুষের ক্ষতি হবে এরকম কোনো কথা সংবাদ যেন আমরা প্রচার না করি। মানুষকে সম্মান করতে শিখুন, দুনিয়ার মাটিকে ভালোবাসতে শিখুন, নিজের থেকে নিজের আত্মীয় স্বজন নিজের ভালো বন্ধু নিজের মুসলিম ভাইকে সম্মান করতে শিখুন, আল্লাহ পাক আপনার ইজ্জত আর সম্মান বাড়ায় দিবেন। নিজের ইজ্জত নিজের সম্মানের কথা চিন্তা করার কোনো দরকার নেই, আপনি অন্যকে সম্মানের চোখে দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন, অন্যের সমালোচনা থেকে আপনি বেঁচে থাকবেন, গিবত থেকে বেঁচে থাকবেন। নিজের চিন্তা করতে হবে হামাজ এবার ঠেকেন প্রিপারেশন ফর হেয়ার আফটার, আমার পরকাল আমার চিন্তা আমাকে করতে হবে, আমার আমার কবর আমাকে যেতে হবে, আমার আখেরাতে আমাকে দাঁড়াতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে, আমার আল্লাহর সামনে আমাকে সব কিছু বলতে হবে, তাহলে আমি এই দুনিয়ার মানুষের এই সমালোচনায় এই গুজব এই মিথ্যা এগুলো নিয়ে আমি ব্যস্ত রয়েছি কেন? আমাকে তো আল্লাহর সামনে দাঁড়ায় আমার হিসাব দিতে হবে, সেই চিন্তাই আমাদের করা উচিত। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বোঝার জন্য তৌফিক দান করে কোরআনে কারীমের এই আলোচনায় যেন আমরা নিজেরা উপকৃত হই, যে যেখান থেকে এই আলোচনাগুলো আমাদের দেখে সবাই যেন উপকৃত হয়। আমিন।